अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जान अपनी बेड़िए जान আমাদের বাড়ি থেকে নইলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। ওকে হ্যাঁ হ্যাঁ যাও এখান থেকে আমাদের কোনো প্রোডাক্ট চাই না। লিসেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি শুধু একবার নরেশ গোয়েলের সঙ্গে কথা বলতে চাই। মিস্টার নরেশ গোয়েল কোথায় আপনি? আন্টি দেখুন দেখুন আবার ও নিশ্চয়ই জানে যে আঙ্কেল এত সাধাসিধে তাই দেখুন নিজের প্রোডাক্ট জোর করে বেচতে চাইছে। আমার তো মনে হয় আমাদের পুলিশকে ফোন করতেই হবে এবার। ইয়া প্লিজ কল কল না এক্ষুনি সব এখানে ক্লিয়ার হয়ে যাবে। কল করো না প্লিজ টু কল মারিতিকা কল করো কল করো কল করো। কি বললেন আপনি ওর নামটা কি? কি মা শ্বাস নিতে পারছি না শ্বাস আটকে যাচ্ছে। কি হলো আপনার? হ্যাঁ My God! এই মেয়েটার জন্য আমার বিপি বেড়ে যাচ্ছে। ওকে বার করো এখান থেকে। এই অসভ্য মেয়ে তোমার জন্য আমার মায়ের শরীর খারাপ করেছে। আমাদের কিছু চাই না বেরো এখান থেকে বললাম তো। যাও 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 এখান থেকে তুমি। আরে আমার কথাটা তো শুনুন প্লিজ। আরে আমরা কোনো কথা শুনতে চাই না কিচ্ছু চাই না বলছি তো। দেখুন আমরা জানি না যে আপনি কে কিন্তু আমরা আপনার কাছে কিচ্ছু চাই না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনার জন্যই ঠাকুমার হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে। আপনি প্লিজ চলে যান। যদি গ্র্যানির আপনার জন্য কিছু হয় না তাহলে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ আমারও কোনো ইচ্ছে নেই এখানে থাকার। আই এম গোয়িং। মা ঠাকুমা কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এসো এসো এদিকে এসো। মা এরকম করছে কেন? এসো এসো এসো। কিন্তু রিতিকা হঠাৎ করে এলো কেন? ড্যাড এটা তোমার ফ্রেন্ডের বাড়ি নাকি কোনো পাগলা গারদ? এখানে তো সবাই পাগল দেখছি। আজ আমার সাথে এত বাজে ব্যবহার করেছে যে এরকম ইনসাল্ট আজ অব্দি আমাকে কেউ করেনি। অল গার্লস আর ম্যাড। আমি এদের সাথে কোনো কথা বলতে চাই না। এতক্ষণে সুস্থি হলো আমার। আগের থেকে ভালো লাগছে একটু। কিন্তু ঠাম্মা ওই মেয়েটা কে ছিল? দেখ না বাবা একটা অসভ্য সেলস গার্ল ছিল কিছু না বলে ঘরে ঢুকে পড়েছে। মা ঋতিকার সাথে এমন অসভ্যতা করছিল অনেক কষ্টে দূর করেছি ওকে। আমাদের গার্ডকে ইনফর্ম করে দিতে হবে যাতে যাকে তাকে বাড়িতে ঢুকতে না। একদম ঠিক বলেছো। বলছিলাম আন্টি ওই এন্ট্রান্সে গোবরের বালতি কে রেখেছিল? এই গোবরের বালতিকে টাঙিয়েছিল। ওই গোবরের বালতি তো আমিই লাগিয়েছি। আসলে না কি হয়েছে একটা বিড়াল খুব জ্বালাতন করছে কয়েকদিন ধরে ঘরে ঢুকে পড়ে তাই আমি ভাবলাম বালতিতে গোবর ঝুলিয়ে রাখি। যেই বিড়াল আসবে ওর গায়ে গোবর পড়বে আর আমি ওকে জব করে ধরে নেব আর তারপর গিয়ে ওকে অ্যানিমেল শেল্টারে দিয়ে আসবো। পুনম যদি তুমি বিড়ালের উপর গোবর ঢালো আর তারপর অ্যানিমেল শেল্টারে তাকে নিয়ে যাও তাহলে আগে তোমাকে আটকে রাখবে। বয়স আমার বাড়ছে আর বুদ্ধি তোমার কমছে। কিন্তু এই মেয়েটার রেগে যাওয়াটা তো স্বাভাবিক। এরকম কাজকর্ম কে সহ্য করতে পারে? আরে না না বাবা ওই সেলস গার্লটা সত্যি অসভ্য ছিল তাই না মা? হ্যাঁ 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 তা ছিল। এই কলটা এখন কেন আসছে? ঋতিকা মা তোমার বাবা ফোন করেছেন। হ্যাঁ মিস্টার আহুজা। মিস্টার গোয়েল, আপনারা আমার মেয়ের সঙ্গে এই ধরনের ব্যবহার কি করে করতে পারেন? ওর এত বড় অসম্মান আজ পর্যন্ত কোনোদিন হয়নি, আর আপনারা এরকম ব্যবহার করলেন। মিস্টার আহুজা আমাকে ক্ষমা করে দেবেন, আপনার মেয়ের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমি কথা দিচ্ছি আর এরকম কখনো হবে না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর আপনার মেয়ের থেকেও আমি ক্ষমা চেয়ে নেব। নরেশ, কি বলল ঋতিকার বাবা? তোমার কাছে এটা আশা করিনি মা। আমি আপনাকে সত্যি। শোনো মা, দেখো আমি জানি যে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, ওনার সঙ্গে সব কথা শেয়ার করো, কিন্তু বাড়ির ছোটখাটো ব্যাপারে যদি তোমার বাবার কাছে নালিশ করো তাহলে আমাদেরও তো সম্মানহানি হয়। আরে কি হয়েছে? উনি জানতে পেরেছেন যে ঋতিকার সঙ্গে কোনো মেয়ে অসভ্যতা করেছে, সেই জন্য উনি খুব রেগে আছেন। ওনার ধারণা যে আমরা ওনার মেয়ের খেয়াল রাখছি না। শোনো মা, আজ যা কিছু হয়েছে তার জন্য আই এম সরি। নো আঙ্কেল, আপনি আমার থেকে বড়, এইভাবে ক্ষমা চাইতে দেখতে ভালো লাগে না। শোনো মা, তুমি এখন এই বাড়ির হবু বৌমা, সেই জন্য দুই পরিবারের সম্মানই তোমার হাতে। আমি এটা বলছি না যে তুমি তোমার বাবার সঙ্গে কিছু শেয়ার করো না, কিন্তু যদি এরকম ছোটখাটো ব্যাপারও তোমার বাবার সঙ্গে শেয়ার করো তাহলে দুই পরিবারেরই সম্মানহানি হয়। দুই পরিবারেরই একটা সম্মান আছে, প্লিজ এটা খেয়াল রেখো। বাবা বোধহয় ভুল ভাবছেন। উনি ভাবছেন যে আমার সাথে কোনো বাজে ব্যবহার করা হয়েছে আর আমি বাবাকে সেটারই নালিশ করেছি ফোন করে। সরি আঙ্কেল, এরপর থেকে আমি খেয়াল রাখবো। পুনম, খুব খিদে পেয়েছে, প্লিজ খেতে দাও, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা, আমি এই গোবর পরিষ্কার করিয়ে দিচ্ছি। কোনো মতে বাঁচা গেছে। নরেশও ঋতিকার বাবার কথাটা ভুল বুঝেছে। পুনমও তোমার জন্য যে জাল বিছিয়েছিল তাতে আসল ঋতিকাই ফেসে গেল। এটার পেছনে নিশ্চয়ই ভগবানেরই আশীর্বাদ ছিল। উনি আমাদের সবাইকে আরেকটা সুযোগ দিচ্ছেন যাতে যাতে আমি আমার উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ করতে পারি। কিন্তু দিদা, বিপদ এখনো কেটে যায়নি। বাবা ঋতিকার বাবার টাচে আছেন, আর কোনো গ্যারেন্টি নেই যে আমি এরকম ঋতিকা হয়ে কতদিন থাকতে পারবো, কতদিন নাটক করতে পারবো। আর ঋতিকা তো যে কোনো সময় ফিরে আসতে পারে।